উত্তর বাঁকুড়ার মেজিয়া ব্লকের রানীপুর গ্রাম। গ্রামের মানুষের মূল জীবিকা কৃষিকাজ। কৃষিকাজের পাশাপাশি কুটির শিল্পের সঙ্গেও জড়িত গ্রামের মহিলারা। গ্রামের অধিকাংশ মহিলারা বেল মালা কেটে সামান্য কিছু অর্থ উপার্জন করে। দীর্ঘ কয়েক দশক ধরে শুধুমাত্র মেজিয়া ব্লকের এই গ্রামের মহিলারাই বাঁচিয়ে রেখেছেন এই শিল্পকে। কিন্তু সেই কুটির শিল্প দিনের পর দিন ফিকে হতে বসেছে। কাঁচা বেলের অধিক দাম এবং বাজারজাত করা উৎপাদিত বেলমালার দাম নিম্নমুখী হওয়ায় আর্থিক সংকটের মুখে পড়ছেন এই শিল্পের সঙ্গে যুক্ত মহিলা শিল্পীরা। তারপর কোভিড পরিস্থিতিতে বেলমালার চাহিদাও কম। তারপর ফড়েদের দাপট তো রয়েইছে। নুন আনতে পান্তা ফুরোনোর সংসারের হেসেলেও পড়েছে তাই আরও টান। নতুন প্রজন্ম তাই আর মুখ ফিরে তাকাচ্ছে না এই শিল্পের দিকে। তাই এই শিল্পের আগামী দিনের ভবিষ্যৎ কী? শিল্পীদের শিল্প সত্তা কি এইভাবেই অচিরেই মুছে যাবে, নাকি সরকারি হস্তক্ষেপে এই শিল্প নতুন করে ফের আসার আলো দেখবে? সেই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে শিল্পীদের মনে। এটা জানতে চাইবো, বর্তমানে লাভ হচ্ছে না, কেননা লকডাউনের জন্য বাজার খুব ডাউন। আমরা খোলা যেটা কিনছি সেটা দামটাও খুব বেড়ে গেছে, কিন্তু মালার দামটা খুব কমে গেছে, তাই আমাদের লাভ সেভাবে হচ্ছে না। মূলত এই যে দাম কমে যাওয়া, কাঁচামাল উঁচু দামে কিনা এবং যে বাজারজাত যে জিনিসটা আপনারা করছেন বিক্রি করছেন সেটার দাম মূলত কমে যাওয়া, মূলত এমনটা হওয়ার কারণটা কী মনে করেন? এখন তো মনে হয় লকডাউনের জন্য দামটা কমে গেছে। এইগুলা কোন কোন কাজে লাগে আপনাদের এই মালা? এমনিতে তো পুজো পার্বণের জন্য এটা, তাছাড়া বিদেশেও এটা ব্যাপক চাহিদা আছে যেটা দেখা যাচ্ছে। এটা তো নানা রকম কারুকার্য করা হয়, হাতের কাজ, সুন্দর সুন্দর জিনিস তৈরি করার জন্য বিদেশেও রপ্তানি হয়। কিন্তু এত যে বিদেশেও চাহিদা আছে, কিন্তু এটার দাম আমরা সেভাবে পাচ্ছি না, তাহলে আমাদের তো একটা মানে দামটা বেশি হতে পারে যেহেতু বিদেশে রপ্তানি হচ্ছে। তাহলে এই যে মুনাফাটা হচ্ছে, সেই মুনাফাটা কারা নিয়ে নিচ্ছে? হয়তো মহাজন হবে, কিন্তু আমরা তো সেভাবে দামটা পাচ্ছি না। সরকারের সহায়তা পেয়েছেন কোনোদিনও? না, সরকারিভাবে কোনো সহায়তা পাইনি। সরকারের কাছে কি দাবি রাখবেন? দাবি এটাই রাখবো যাতে আমাদের মালার দামটা বাড়ানো হয়। আমাদেরকে আমরা খোলা বেশি দাম দিয়ে কিনছি, কিন্তু মালার দামটা সেভাবে হচ্ছে না, তাহলে দামটা একটু বাড়ালেই আমাদের সুবিধা হবে, সংসার চালানো একটু ইয়ে হবে। এই কোভিড পরিস্থিতি, দাঁড়া এক মিনিট চুপ করুন, আপনি তো বলতে পারলেন কোভিড পরিস্থিতির সময় কি এটা কি বাজারটা আরো খারাপ হয়ে গেছে আগের থেকে? বাজারটা খারাপ হয়েছে। কেমন কি রোজগার হয় আপনাদের? এটা যে যেরকম করতে পারে সেরকম হয়, কেউ হয়তো বেশি পরিমাণে যদি পরিশ্রম দেয় তাহলে তার একটু বেশি রোজগার হবে, যে কম টাইম দেয় কম করতে পারে তার কম হবে। লাভ তেমনভাবে কিছু থাকে না, তো বেকার বসে থাকতেও তো পারি না, তো যা আছে যতটুকু করতে পারি করি আমরা, আর এভাবেই আমরা করতে থাকি কাজটা। তো আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা পারবে না এভাবে কাজটা চালাতে। কেন, কারণটা কি? কারণ তেমন কিছু সুবিধা পাচ্ছি না আমরা, আমাদের শুধু কষ্টই হয়, তেমনভাবে দাম কিছু পাই না, না তেমনভাবে পাই না। মহাজন সেভাবে আমাদেরকে দামটা দেয় না। খাটালি তো প্রচুর হয়, যেমন এই যে বেল খোলাটা, বেল খোলাটা আমরা গ্রামের ভিতরে গাড়ি ঢুকে সেখান থেকে আমরা কিনে নিই, কিনে নেওয়ার পর সেটাকে ভিজিয়ে আবার এই সুতো কিনতে হয়, এই যে এই সুতোটা কিনতে হয়, তারপরে এই সুতোটা কিনতে হয়, কেনার পর মানে আমাদের সেই সব কেনার পর কিছুই থাকে না পয়সা। যেমন ছক আছে একটা, ছকটা একজনকে দিয়ে ধার করাতে হয়, সে পয়সা নেয়, সেই সব খরচ খরচা বাদ দিয়ে দেখতে পাই আমরা হয়তো 50 টাকা সারাদিনের পরিশ্রমের পর। হ্যাঁ, সারাদিনের পরিশ্রমের পর মেলে 50 টাকা। হ্যাঁ, সরকারি অনুদান কি কোনোদিন কিছু পেয়েছেন? না। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।